প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শেফালী খাতুন, মোগলটোলা অনলাইনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর বাংলা দ্বিতীয়। তাহলে শিক্ষার্থীরা সবাই বাসায় খাতা কলম বের করো। আজকে আমি যে তোমাদের পড়াবো নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় প্রথম অধ্যায়ে, গত ক্লাসে আমরা পড়েছিলাম ভাষা। ভাষার পরে আজকে আমাদের তাহলে পাঠের বিষয় হচ্ছে বাংলা ভাষার শব্দ সম্ভার। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় কি? বাংলা ভাষার শব্দ সম্ভার। বাংলা ভাষার শব্দ সম্ভার। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পৃষ্ঠা বের করো শিক্ষার্থী, দেখো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। বাংলা ভাষার গোড়াবর্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে ইয়ার শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এগুলো এরপর এলো ইংরেজ। ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষার প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই শব্দ বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ পাঁচ ভাগে ভাগ করেছেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আমরা প্রধানত পাঁচ ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে যে পাঁচ ভাগে ভাগ করলাম, প্রথম দেখো তৎসম শব্দ। প্রথম শব্দের নাম হচ্ছে কি? তৎসম শব্দ। দুই নাম্বার হচ্ছে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। তিন নাম্বার অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। চার দেশি শব্দ। পাঁচ বিদেশি শব্দ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা দেখলাম বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করেছি? পাঁচ ভাগে। এক হচ্ছে তৎসম শব্দ, দুই তদ্ভব শব্দ, তিন অর্ধ তৎসম শব্দ, চার দেশি শব্দ, পাঁচ হচ্ছে বিদেশি শব্দ। তাহলে আমরা জানলাম বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আমরা বা বাংলা ভাষার শব্দ সম্ভারকে পণ্ডিতগণ পাঁচ ভাগে ভাগ করেছেন, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি ও বিদেশি শব্দ। এখন আমরা জানব এই শব্দগুলো সংজ্ঞা। তৎসম শব্দ কাকে বলে বা তদ্ভব শব্দ কাকে বলে, অর্ধ তৎসম শব্দ কাকে বলে, দেশি ও বিদেশি শব্দ কাকে বলে এবং কোনগুলো। তাহলে প্রথমে আমরা জেনে নেই তৎসম শব্দ কাকে বলে।
তাহলে কি শিক্ষার্থীরা? তৎসম শব্দ, শব্দের অর্থ হচ্ছে তার। তৎ শব্দের অর্থ হচ্ছে কি? তার। সম শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, তৎ শব্দের শব্দ হচ্ছে তার এবং সম শব্দের অর্থ হচ্ছে সমান। তৎ সম শব্দের অর্থ হচ্ছে তার সমান। তাহলে আমরা জানবো তৎসম শব্দ কাকে বলি। যেসব শব্দ সংস্কৃত শব্দ থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, তৎসম শব্দ কি শিক্ষার্থীরা? তাহলে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ। এই তৎসম শব্দ একটি পারিভাষিক শব্দ। তাহলে তৎসম শব্দ সঙ্গে আমরা কি জানলাম? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তারাই হচ্ছে তৎসম শব্দ। যেমন যেমন তৎসম শব্দের উদাহরণ গুলো দেখো, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা আমরা কি কি তৎসম শব্দ পেলাম? চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম ইত্যাদি। তাহলে এখন দেখো তদ্ভব শব্দ কাকে বলে। তদ্ভব শব্দ কাকে বলে? আবার লক্ষ্য করো শিক্ষার্থী, এর আগে আমরা জানছি কি তৎ শব্দের অর্থ হচ্ছে তার, আর ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। তৎ শব্দের অর্থ হচ্ছে তার, ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। তাহলে তদ্ভব শব্দ কাকে বলে দেখো? যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম তদ্ভব শব্দ হচ্ছে কোনটা? যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় সেটা স্থান করে নিয়েছে সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের উদাহরণগুলো দেখো, সংস্কৃতে ছিল হস্ত, সংস্কৃত হাত, কিন্তু ভাষার বিবর্তন ধারায় প্রাকৃতের মধ্য দিয়ে আমরা আধুনিক বাংলা ভাষায় যেটা স্থান করে নিয়েছে সেটা হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে আমরা একটা উদাহরণ এখানে দেখলাম, সংস্কৃত ভাষায় ছিল হস্ত এবং প্রাকৃতে সেটা হচ্ছে হ,
এবং তদ্ভব ভাষায় সেটা পরিবর্তিত হয়ে অর্থাৎ আধুনিক বাংলা ভাষায় যেটা স্থান করে নিয়েছে সেটা হচ্ছে হাত। তাহলে সবাই বুঝতে পারছো শিক্ষার্থীরা? এখন দেখো, অর্থ তৎসম শব্দ 3 নম্বর কি শিক্ষার্থীরা? অর্থ তৎসম শব্দ। অর্ধ অর্থ তো সবাই আমরা জানি, অর্ধ অর্থ কি শিক্ষার্থীরা বলো তো? অর্ধ মানে আধার, আর তৎ শব্দের অর্থ তার, সমান মানে সমান, অর্থাৎ অর্ধ তৎসম মানে তার বা আধা সমান। তাহলে অর্ধ তৎসম সংজ্ঞা দেখি আমরা শিক্ষার্থীরা কি? বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দের সংজ্ঞা কি? বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। আর অর্ধ তৎসম মানে আসলে কি? আধা সংস্কৃত, অর্ধেক সংস্কৃত আর অর্ধেক সম। যেমন জ্যোৎস্না, আমি দেখো উদাহরণ লিখে দিচ্ছি, যেমন কি জ্যোৎস্না, জ্যোৎস্না শ্রাদ্ধ, ঘিন্নি, বোষ্টম ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা সংখ্যায় কি করেছি? বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। এই যে আমরা উদাহরণগুলো লিখে আঁকি, জ্যোৎস্না, শ্রাদ্ধ, ঘিন্নি, বোষ্টম ইত্যাদি, এগুলো কি পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলো যথাক্রমে সংস্কৃত শব্দ হচ্ছে, এটা কি কি দেখো, ওটা হচ্ছে আধা সংস্কৃত, আর এটা সংস্কৃত হচ্ছে জ্যোৎস্নাকে দেখো আবার লিখে দিচ্ছি, তোমরা বোঝার সুবিধার্থে দেখে নাও, জ্যোৎস্না পরিবর্তিত হয়ে কি হচ্ছে? বানানটার দিকে লক্ষ্য করো শিক্ষার্থী, তারপরে কি লিখছে? শ্রাদ্ধ, পরিবর্তিত হয়ে দেখো শ্রাদ্ধ, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা বুঝতে পারছো বানানের কি তারতম্য বা তফাৎ। এখানে আমি জ্যোৎস্না বানান লিখেছি দেখো কিভাবে, আর এখানে পরিবর্তিত হয়ে কি আকার ধারণ করেছে, শ্রাদ্ধ কিভাবে লিখেছে আগে আর এখন শ্রাদ্ধ। আরেকটা দেখো ঘিন্নি, এটা হচ্ছে গৃহিণী, এটা কি? তাহলে বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত এই শব্দগুলো পরিবর্তিত হয়ে এই আকার ধারণ করেছে। এখন আমরা দেখব দেশি শব্দ কাকে বলি। দেশি শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কুল, মন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত
করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন কুড়ি মানে হচ্ছে বিশ, যেমন কি কুড়ি, কুড়ি মানে হচ্ছে কি বিশ। শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝে দিকে লক্ষ্য করো, দেখো কুড়ি মানে হচ্ছে কি বিশ। এটি কোন ভাষা? এটি হচ্ছে কুল ভাষা, অর্থাৎ এই ভাষাগুলোর মূল কোন ভাষা থেকে এসেছে সেটা আমরা হদিস পাই। কুড়ি মানে হচ্ছে বিশ, এটা কোন ভাষা? কুল ভাষা। পেট, পেট মানে কি শিক্ষার্থীরা বলো তো? পেট মানে আমরা সবাই বুঝি উদর, পেট ভর্তি করে খাওয়া, উদর ভর্তি করে খাওয়া, এটা উদর কি ভাষা বলো তো শিক্ষার্থীরা? উদর হচ্ছে তামিল ভাষা। উদর হচ্ছে তামিল ভাষা। চুলা, এটা তো আমরা সবাই জানি তাই না শিক্ষার্থী? চুলা মানে হচ্ছে উনুন, এটা কোন ভাষা? এটা হচ্ছে মুন্ডারি ভাষা, মুন্ডারি ভাষা। তাহলে আমরা দেখলাম দেশি শব্দের মধ্যে কি আদিম অধিবাসীদের মধ্যে ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলে। অনেক সময় এ শব্দের কি মূল নির্ধারণ করতে পারি না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস আমরা এই দেশি শব্দে পাই। যেমন কুড়ি মানে হচ্ছে বিশ, এটা হচ্ছে কুল ভাষা। পেট মানে হচ্ছে উদর, এটা হচ্ছে তামিল ভাষা। চুলা মানে হচ্ছে উনন, এটা হচ্ছে মুন্ডারি ভাষা। তাহলে এখন আমাদের পাঁচ নম্বর হচ্ছে বিদেশি ভাষা। রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ ভাষা বাংলা এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য। সে কালে সমাজ জীবনে প্রয়োজন প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষার কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, বার্মা, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশের কিছু শব্দ আমাদের ভাষায় কি প্রচলিত রয়েছে। এগুলো হচ্ছে কি বিদেশি শব্দ। এর মধ্যে আবার আছে আরবি, ফার্সি, ইংরেজি এবং ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষার শব্দ, মিশ্র পারিভাষিক শব্দ আমাদের তাহলে রয়েছে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আমরা কয় ভাগে ভাগ করেছি, পাঁচ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি ও বিদেশি শব্দ এবং উদাহরণের মাধ্যমে আমরা সেগুলোকে চিহ্নিত করেছি কোনটা কোন ভাষার শব্দ। তাহলে শিক্ষার্থীরা তোমরা আবারও কি এই বিষয়টি ভালো করে পড়বে এবং জানবে যে কোন কোন ভাষাগুলো আমরা তদ্ভব শব্দ, কোন ভাষাগুলো আমরা অর্ধতৎসম শব্দ, কোনগুলো দেশি শব্দ, এগুলো আমরা আরও বিস্তারিত জানবো। যদি আমরা আবার না পড়ি তাহলে কিন্তু এগুলো আমরা আমাদের কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা সবাই বাড়িতে মনোযোগ দিয়ে আরও পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।